ব্ল্যাকমেল করতে, ব্ল্যাকমেল বলতে আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে, এই করবে সেই করবে যদি আমি বাড়াবাড়ি করি। আমার কিছু আপত্তিকর ভিডিও আমার হাজবেন্ডের কাছে আছে, যেটা হাজবেন্ড ওয়াইফের কাছে থাকে, সে আমাকে এটা হুমকি দিতেছে, সে এটা সোশ্যাল মিডিয়াতে চাই বা আমার স্বামীর সাথে আমি সংসার করতে চাই, এই জন্য আমি বাড়াবাড়ি পড়ে যাই। না জেনে ভুল করছি, কেউ যদি যায় না ভুল করে সেটাকে অপরাধ বলে, আমি তো না জানি। আসসালামু আলাইকুম, আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী, আমি মনোহর দিয়ে আমার বাসা নরসিংদী মনোহর দি থানা। আচ্ছা, তো কি সমস্যা নিয়ে আপনি এই যে ঢাকা শহর ঘুরছেন একটু যদি বলেন? আসলে আমি 2021 সালে প্রবাসী যাই, সৌদি আরব রিয়াদে থাকি। তারপর হয়েছে আমি হাউস বিষয়ে যাই, ওখানে তিন চার মাস কাজ করি। তিন চার মাস কাজ করার পর আমার যিনি আমার হাজব্যান্ড উনি আমাকে পছন্দ করে, পছন্দ করার পরে ওনার হাত ধরে আমি হাউস থেকে চলে আসি। তো উনি ফার্স্ট টাইম আমার কাছে গোপন করছে, ওনার বউ বাচ্চা আছে, উনি সেটা আমার কাছে গোপন করছে যে ওনার বউয়ের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে, আমাকে এরকম কিছু একটা বলছে। তো এক সময় দেখা গেছে উনি আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেল করে, সুসাইড করা বয় দেখায় যে আমাকে তার ভালোবাসতেই হবে। তো এক সময় দেখা গেছে যে আমি বাধ্য হয়েছি ওনার সাথে সংসার করতে বা ওনাকে বিয়ে করতে। ওইখানে আমাকে মৌখিকভাবে সে বিয়ে করে, বিয়ে করার পর আবার হয়েছে ওইখানে আরবি একটা মানে ডকুমেন্ট ছিল, সেটা শুধু পুলিশের জন্য প্রযোজ্য ছিল ওখানে। তারপর সে আমাকে গত 14 ফেব্রুয়ারি একই বিমানে একই ফ্লাইটে সে আমাকে দেশে নিয়ে আসে, দেশে নিয়ে এসে সে আমাকে আবার নতুন করে 10 লাখ টাকা দেন, মোহর দিয়ে সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পর আমি যখন জানতে পারলাম যে তার ওয়াইফ আছে দেশে এসে, তার ওয়াইফ আছে, তার বউ বাচ্চা আছে, তখন আমি বললাম যে গোপনে তো একটা বছর তুমি আমাকে ইউজ করলাম, তো এভাবে আর কতদিন, এভাবে তো আর হচ্ছে না, তুমি সবাইকে নিয়ে থাকো। আর উনি আমাকে বুঝাইছে যে একটা পুরুষে 4টা বিয়ে যায় যাচ্ছে, আমি তো চুরি করি না, ডাকাতি করি না, আমি তো তোকে বিয়ে করছি, তো আমি যদি তোকে স্বীকৃতি দিই, আমি তোকে প্রাধান্য দিই, তাহলে তো এখানে সমাজে কিছু যায় আসে না, এরকম সে বুঝাইয়া সে আমাকে মানে দেশে এসে সে আবার নেক্সট দ্বিতীয়বার সে আমাকে বিয়ে করছে। তো এখন হয়েছে ওনার ফ্যামিলিতে যখন আমি ইনফর্ম করি, তখন ওনার বউ বাচ্চা ছেলে মেয়ে, ওনার যে বন্ধু বান্ধব, ওনার মেয়ের হাজব্যান্ড সহকারে উনি আমাদের বাড়িতে আসে। ওনার মেয়ের হাজব্যান্ড যে আমাদের নরসিংদীর এমপি, ওই যে হুমায়ুন এমপি, যিনি ওনার বাড়িতে ডিউটি করে আর কি, কাজ করে ওনার বাড়িতে, পুলিশে চাকরি করে, তো উনিও আসছে। তো সবাই আসার পরে বলছে যে আপনাকে আমরা নিব, সমস্যা নেই, যেহেতু আপনি আনলিগেল কেউ না, আপনি লিগেল, আপনাকে আমরা নিব, সমস্যা নেই, আপনি এখন আমার শ্বশুরকে যাইতে দেন, যদি যাইতে দেন গুছায় গেছে আপনাকে নিবে, মানে এরকম একটা বলছে যে তার যাতে এখানে ছুটায় নেওয়া যায়, ছাড়ায় নেওয়া যায়। তখন হয়েছে আমি যাইতে দিন, আমি বলছি সে আমাকে নিয়ে যেতে হবে না, সে থেকে যেতে হবে, পরে বলছে ঠিক আছে আপনি ওনাকে রেখে দেন। তখন হয়েছে আমি ওনাকে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পর পরের দিন ওই পুলিশ আমাকে আবার ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে পুলিশটার নাম হচ্ছে আলামিন পুলিশ, আলামিন ওনার নাম। তো উনি আমাকে পরের দিন ফোন দিয়ে বলতেছে আন্টি আপনি আসেন এমপির বাড়িতে আসেন। তো গেলাম, বলতেছে যে আপনি ওই যে আমার শ্বশুরকে যাইতে দেন, উনি যদি না গুছায় তাহলে তো আপনি কী করবেন, গুছাইতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে। তো উনি আমাকে বুগা দিয়া রাখা, মানে ওরা প্ল্যান প্রোগ্রাম কইরা আমার কাছে ছুটার জন্য ছুটা করে চলে গেছে, চলে যায় আমাকে সে ব্লক করে দিচ্ছে, বর্তমানে সে আমার খোঁজখবর নিচ্ছে না, তালাকের হুমকি দেখাচ্ছে, আর হয়েছে বলতেছে যে তোরে মাইরে ফেলবো, তোর সকালে কাগজ যাবে, তোর বিকালে কাগজ যাবে, তোর দুপুরে কাগজ যাবে, এরকম হুমকি দিচ্ছে। তো এখন আজ 15 দিন হয়ে গেছে প্রায়। তারপরে আমি আমাদের যে ভৈরব সাংবাদিক, ওর বাড়ি কিছু কিশোরগঞ্জ ভৈরব, তো ওই সাংবাদিকদের কাছে আমি যাই, ওদেরকে ঘটনাটা আমি খুলে বলি, তখন আমি শুনছি হয়েছে যে ওদের পক্ষ থেকে ওই সাংবাদিকগুলো টাকা খাইয়ে আমার বিরুগুলো তারা স্থগিত রেখে দিছে। সত্যি বলতে আমি ভয় পাই না, কাউকে আমি ভয় পাই না, আর আমি যদি ঠিক থাকি আমি জানি যে স্বয়ং আল্লাহ তাআলা আমার পাশে থাকবে। এখন আমার কথা হয়েছে উনি আমাকে সৌদি আরবে ফালায় রেখে আসতে আমার সমস্যা ছিল না, উনি আমাকে কেন বাংলাদেশে আনলো, কেন উনি আমাকে বিয়ে করলো, কেন সে আমাকে গোপন ইউজ করলো, আর এখন হয়েছে আমি বাড়িতে জানানো অপরাধে এখন সে আমাকে ছাইড়া দিল। আচ্ছা, আপনি তার সঙ্গে সৌদি আরব ছিলেন? সৌদি আরবে ছিলাম, সৌদি আরবে ছিলাম এক বছর, যে সংসার করছি টোটালি, ডকুমেন্ট, অডিও, ভিডিও, ছবি, কল রেকর্ড, মানে এভরিথিং আমি সব দিতে পারবো, সব দিতে পারবো। হ্যাঁ, সব দিতে পারবো। আচ্ছা, সৌদি আরবে তার সঙ্গে আপনার প্রথমে পরিচয়টা কিভাবে, কি সূত্রে পরিচয় হয়েছে? আমি হয়েছে সৌদি হাউস থেকে বের হয়ে আসছি, বের হয়ে আসার পর যে আমার একটা আপু আছে, ওটা নাকি ওনারও আপু, ঠিক আছে, কোন সময় আপু আমি জানি না, তো ওই বাসাতে উনি আমাকে দেখে দেখে বলে যে ভালো লাগে, তো আমি বলি যে না সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ওনার বয়স না হলেও 50 বছরের কাছাকাছি, ওনার বাচ্চা কাচ্চা আছে, তো আমার মতো এমন একটা মেয়ে, তখন উনি আমাকে সুসাইড বয় দেখে আস্তে আস্তে যে আমি মরে যাবো, আমি এটা করবো, হাত কাটে, পাও কাটে, গলায় রশি দেয়, হাসপাতাল যায়, এই করে সেই করে, তখন হচ্ছে আমি এক পর্যায়ে দেখি মানে বাধ্য হয়ে তারপরে ওনার সাথে সম্পর্ক করতে, মানে হঠাৎ করে আপনাকে দেখে কেন, না না কেন তিনি এইভাবে আত্মহত্যা করার হুমকি দিচ্ছে, বা আপনিও তাকে কি ভালোবেসেছিলেন, মানে ভালোবেসে বিষয়টা একটু ক্লিয়ার করেন।
ওনার আমাকে ভালো লাগে, উনি আমাকে অফার করেছে যে তুমি আমাকে বিয়ে করবা, তোমাকে আমার ভালো লাগে। আমার ওয়াইফের সাথে তেমন ভালো কোনো সম্পর্ক আমার নেই, ওর সাথে আমার ডিভোর্স পর্যায়ে বা ডিভোর্স হয়ে গেছে এরকম বলছে আমাকে। তো আমি বলছি যে আমি তো সত্য মিথ্যা না জানে, তো আমি ভুল করতে পারি না, মেয়ে হয়ে তো আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে পারি না। তো হয়েছে ওনার যে ড্রাইভার, ওনার আবার দেশে গাড়ি টাড়ি আছে, ওনার যে ড্রাইভার শামীম, তারপরে ওইখানেও ওনার ড্রাইভার ছিল একটা আজিজুল, ওরা হয়েছে আমাকে বলছে যে না ভাবি এগুলো সব মিথ্যা কথা, ভাবির সাথে তো সম্পর্ক নেই, ভাবির সাথে ডিভোর্স হয়ে গেছে, আপনি নিতে দিয়ে ওনাকে বিয়ে করতে পারেন। আচ্ছা আপনি বললেন যে ওনার বয়স 50 বছর? হ্যাঁ প্রায় 45 থেকে 50 বছর হবে আনুমানিক। কিন্তু আপনার বয়স কত? আমার 26। তো বয়সের অনেকটা ডিফারেন্স ছিল, তো আপনি আপনি জেনে বুঝে তাকে বিয়ে করেছেন? আসলে ওনাকে না দেখলে হয়তো বা আপনারা বুঝবেন না, ওনাকে দেখলে আপনারা ভাববেন 30 কি 32 বছর ওনার। আচ্ছা ওনার শরীরে যে গেট আপ, যে ফিটনেস, মানে দেখলে ভাববেন 30 বছর কি 32 বছর। আচ্ছা তারপরে আপনি যেহেতু ওনার সাথে সম্পর্কে জড়িয়েছেন, তো বিয়েটা আপনি মানে মৌখিক বিয়েটা কিভাবে হয়? ওইখানে হচ্ছে আমার কাগজপত্র ছিল না, আমি অবৈধ ছিলাম, যেহেতু আমি হাউস ভিসায় গেছিলাম, তো আমি হাউস থেকে যেহেতু আসছি আমার কোনো কিছু ছিল না। তখন হয়েছে বাংলাদেশ ছাড়া, মানে ও বলছে যে বাংলাদেশে নাই নিয়ে, তারপরে দেন মোহর দিয়ে, তারপরে তোমার আবার নতুন করে বিয়ে করবে। একটু বলি, ওখানে আপনি বিয়ে করেছেন কতদিন আগে? ওখানে বিয়ে করেছি আমি 1 বছর থেকে আসছি, টানা 1 বছর। টানা 1 বছর? আসলে ওই বিয়েটা কি বৈধ ছিল? ওই বিয়েটা বৈধ ছিল বলতে, ওইটা হয়েছে কাজী ডেকে আসে মৌখিকভাবে আমাকে বিয়ে করছে, আর সেটা যেহেতু ইসলামের শরীয়ত মোতাবেক হয়েছে, যদি মনে করেন আমার কোনো দায় দাবি না থাকতো বা না থাকে, তাহলে সেটা আল্লাহ মানে কোনো ই রাখবে না, আমি যতদূর জানি, যতটা আমাদের ইসলাম বলে। সেই বিশ্বাস, তারপরে হয়েছে একটা আরবি ডকুমেন্ট ছিল, ওই ডকুমেন্টটা আমার কাছে নাই, সেটা তার কাছে, কিন্তু সৌদি আরবে ডকুমেন্ট ছাড়া এটা হয়েছে বাংলাদেশে এসে সে আমাকে বিয়ে করে, এটা বাংলাদেশে এসে 10 লাখ টাকা কামিয়ে দিয়ে সে আমাকে বিয়ে করে আমার বাড়িতে এসে। মানে আপনি একই ব্যক্তিকে দুইবার বিয়ে করেছেন? হ্যাঁ একই ব্যক্তিকে দুইবার বিয়ে করেছি। আচ্ছা আপনি ওখানে মুখিক যখন বিয়ে করে কি আপনারা কি সংসার করেছেন? হ্যাঁ সংসার করেছি, এমনকি একটা বেবি পর্যন্ত অ্যাবর্শন করাইছি। বেবি অ্যাবর্শন করার কারণ হয়েছে যে উনি বলতেছে তোর তো কাগজপত্র নেই, তা এখন যদি বেবি নেস তাহলে হয়তো বেবিটা এখানে রেখে যেতে হবে, কী দরকার আছে, তাহলে বেবিটা অ্যাবর্শন করে ফেলি। তখন ওনার কথা মতো বা ওনার খুশির জন্য আমি বেবিটা পর্যন্ত অ্যাবর্শন করছি। মানে যত ধরনের ডকুমেন্ট চাবেন বলবেন আমি সব দিতে পারবো। আচ্ছা তাহলে ওখান থেকে মানে আপনি বিয়ের কতদিন পরে বাংলাদেশে আসছেন? এখন বিয়ের 1 বছর, ওখানে 1 বছর সংসার করে 14 ফেব্রুয়ারি আসছি, 14 ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছি। মানে 1 বছর পরে আবার তাকে দ্বিতীয়বার বিয়ে? হ্যাঁ 1 বছর পরে বাংলাদেশে এসে সে আবার নতুন করে আমাকে বিয়ে করছে। আচ্ছা তখন এখন ওনার মূলত ইচ্ছাটা ছিল যে উনি আমাকে সাইডে গোপনে গোপনে ইউজ করবেন, ওনার ইচ্ছাটা ছিল এটা, কিন্তু আমি কিন্তু সত্যি ওনাকে মন থেকে ভালোবাসছিলাম, আর আমার কথা উনি যদি আমাকে ওখানে রেখে আসতো আমার সমস্যা ছিল না, আমি ইনকাম করতাম, আমার ফ্যামিলি দেখতাম, আমার বাবা মাকে আমি দেখতাম, কিন্তু ওনার জন্য আমি কিছুই করতে পারিনি। আমি 1 বছর যা ইনকাম করছি, হসপিটাল ডিউটি করছি, 2500 রিয়াল বেতন পাইছি, যা ইনকাম করছি সব তারে দিছি, ইভেন আমার কাছে 5 থেকে 6 ভরি মানে গয়নাগাটি ছিল, সেটাও সে আমার কাছে বুকা দিয়ে নিয়ে গেছে। মানে আপনি যে তাকে এগুলো দিয়েছেন কোনো প্রমাণ আছে? না এগুলো তো হাজবেন্ড ওয়াইফ, এটা প্রমাণ থাকবে কিভাবে যে এটা দাও রেখে দেই বা কি আসে বিষয় বা এটা আমার কাছে থাক বা তোর কোনো ঠিক ঠিকানা নাই, হারাই ফেলস এই সে এরকম বলে সে আমার কাছ থেকে নিয়েছে। আচ্ছা তো দেশে আসার পরে আপনি কি তাদের বাসায় গিয়েছিলেন বা আপনার সাথে? হ্যাঁ ওনার বাসায় গিয়েছিলাম আমি, যেদিন উনি আমাকে মানে বোকা দিয়ে গেছে আর কি, মানে আমাকে পাম্পুটি দিয়ে গেছে আমার বাড়ি থেকে, যাওয়ার পরের দিন পর আমি গেলাম, যাওয়ার পরে ওনার ভাই মানে ভাইয়ের কাছে গেলাম, ওনার ভাইয়ের নাম আমার হয়েছে শিবলু মিয়া, তো আমি ওনারে বললাম যে কী ব্যবস্থা করলেন বা কী আসে বিষয়, আপনার ভাই কেন আমাকে ব্লক করলো, কারণ কি? তখন বলতেছে ভাবি 2-4 দিন সময় তো অন্তত দেন, আপনি চলে যান। তখন হয়েছে ওনারা আমাকে গাড়ি ভাড়াটারা দিয়া আমাকে ভাবির সম্পূর্ণ সম্মান দিয়া ওনারা আমাকে গাড়িতে উঠে দিয়েছে। তো নেক্সট যখন গেলাম বৈরবের সাংবাদিক নিয়ে, আমাদের নরসিংদী সাংবাদিক নিয়ে, তো ওরা ওখানে গেছে প্রায় 10-12 জন গেছে, যাওয়ার পরে ওরা ওদিক থেকে টাকা খায় আমার ভিডিও স্থগিত রাখছে। আচ্ছা আপনি যে তাকে বিয়ে করেছেন যখন তার গ্রামের বাড়িতে গিয়েছেন, তো তার পরিবারে তার যে আগের ওয়াইফ বা সন্তান বা তাদের সবার সাথে কি দেখা হয়েছে? হ্যাঁ সবার সাথে, ওনার ছেলে মেয়ে, ওনার ওয়াইফ, ওনার 14 গোষ্ঠী সব আমি চিনি, সব জানি, ওনার বাড়ি ঘর উনি সব দেখাইছে আমাকে, মানে গোপনে রাত্রি করে নিয়ে আমাকে মানে প্রাইভেট দিয়ে নিয়ে দেখাইছে যে এটা আমার ঘর, এটা আমার ভাইয়ের ঘর বা এটা আমার বাড়ি, কোরআন বাড়ি, নতুন বাড়ি সব দেখাইছে। মানে আগের স্ত্রী বা পরিবারের সাথে আপনার সাক্ষাৎ হয়নি? না না না, ও সাক্ষাৎ করায় দেয়নি, ও সাক্ষাৎ করায় দেয়নি, ওর ওয়াইফ যখন জানতে পারছে তখন তো আমাদের বাড়িতে আসছে সব। তাছাড়া আমি সৌদি আরব থাকতে ওনার ওয়াইফে একবার আমি যখন জানতে পারি যে ওনার ওয়াইফ আছে, ওনার ওয়াইফকে আমি বলছি যে
তোর হাজবেন্ড আমাকে বিয়ে বিয়ে করতে এরকম এরকম করতেছে ঠিক আছে তখন এটা উনি কোনো এলাও করেনি এখন হইছে সাংবাদিক নিয়ে যখন ওনার বাড়িতে গেলাম যাওয়ার পরে হইছে উনি আমাকে হাত ধরে টাইনে বাড়ি থেকে বের করেছে বের করে দিয়ে গেট লাগিয়ে দিয়েছে এখন আমার কাছে আমার হইছে একটাই কথা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওতায় যাক আমার মতো এরকম আর কোনো মেয়ের জীবন যাতে এভাবে নষ্ট না হয় আর এটার বিচার যেন আমি পাই আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন আমি আইনগত ব্যবস্থা এই কারণে নেই নেই কারণ হইছে আমি আমার স্বামীর অধিকার চাই বা আমার স্বামীর সাথে আমি সংসার করতে চাই এই জন্য আমি বারবার পরে যাইতে চাই না কিন্তু ইভেন এখন দেখা গেছে ওরা প্রচুর বাড়াবাড়ি শুরু করছে আমাকে সবাই ফোন দিয়ে ব্ল্যাকমেল করতে ব্ল্যাকমেল বলতে আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে মেরে ফেলবে এই করবে সেই করবে যদি আমি বাড়াবাড়ি করি আমার কিছু আপত্তিকর ভিডিও আমার হাজব্যান্ডের কাছে আছে যেটা হাজব্যান্ড ওয়াইফের কাছে থাকে সে আমাকে এটা হুমকি দিতেছে সে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে মানে এই জন্য তো আপনার আইনগত ব্যবস্থা নিতে হবে এখন আমি তাও মানে তাদের সময় দিছিলাম যে তারা কোনো পর্যায়ে যায় কিনা কোনো মিটে যায় কিনা এখন ওনার কথা হয়েছে উনি আমার সাথে সংসার করবে না কেন করবে না উনি আমাকে কেন বাংলাদেশে আনলো কেন আবার নতুন করে আমাকে বিয়ে করলো কেন আমার জীবনটা নষ্ট করলো আমি এটার বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে মানে আপনি তো এইভাবে বিচার পাবেন না আপনি তো আগে প্রথমে আইনগত একটা ব্যবস্থা নিতে হবে তারপরে তো হলো বিচার আপনি তো এইভাবে মানুষের ধারে ধারে ঘুরে বা কোনো ব্যবস্থা না নিয়ে কি বিচার পাবেন আপনার কি মনে হয় আসলে জানি না কোনো অসহায় মেয়ের পাশে কেউ থাকে কি না আর যাদের কিছু নেই তাদের কেউ নেই এটা আমি জানি তো আমি জানি আল্লাহ আমার পাশে থাকবে যদি আমি সঠিক হই যদি আমি ভালো হই আর আমি তো চেষ্টা আছি যদি উনি আমাকে এভাবে নিয়ে যায় বা আমাকে নিয়ে ঝামেলা না হয় সেই জিনিসটা আমি চাচ্ছি ঝামেলা না করাটাই ভালো মানে ভালো বেটার হবে আচ্ছা আপনি বলেছেন আপনার স্বামী আপনাকে গোপনে ইউজ করতে চায় হ্যাঁ আবার আপনি বলেছেন আপনি স্বামীর অধিকার চান আসলে মানে ওনার মূলত উদ্দেশ্য ছিল উনি আমাকে সাইডে রাখবে সবসময় আমার গোপনে গোপনে ইউজ করবে ওনার ফ্যামিলি জানবে না ওনার এলাকার লোক জানবে না সমাজ জানবে না উনি আমাকে বাস্তবতা বলতে কোনো কিছু দিবে না এটা হচ্ছে ওনার ওনার প্রোগ্রাম ছিল মানে আপনাকে স্বীকৃতি দিচ্ছে না এত এখন আমাকে স্বীকৃতি দিচ্ছে না হ্যাঁ এখন স্বীকৃতি পেতে হলে আপনার কি করণীয় আছে এখন আমার কি করণীয় এটা আমি জানি না কিন্তু আমি এখন হয়তো আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি এই কারণে যে এটা প্রধানমন্ত্রী নজর আসুক প্রধানমন্ত্রী একটা নারী আমিও একটা নারী যদি আমাদের ইসলামে জায়েজ থাকে চারটা বিয়ে জায়েজ আছে বা একটা মেয়ের জীবন নষ্ট করা যাবে না একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে একটা মেয়ের জীবন গড়ে দেওয়া ভালো ভাঙে দেওয়া ভালো না এটা যদি প্রধানমন্ত্রী বুঝে আমি চাই প্রধানমন্ত্রী আওতায় আসুক তার নজর আসুক এটা বিচার চাই আপনি বলেছেন আপনি একজন নারী হয়ে আরেকটি নারীর সংসার আপনি ভাঙতে পারবেন না হ্যাঁ তো আপনি